আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য খুবই চমৎকার একটি ডিজাইন নিয়ে আসছি। আপনার প্রিয়জনের বা ভাই ব্রাদার বন্ধু বান্ধব তাদের জন্মদিনে আপনি এরকম একটা ডিজাইন খুব সহজেই তৈরি করে তাদেরকে উইশ করতে পারবেন। তো কিভাবে আপনারা এই ডিজাইনটি খুব সহজেই করবেন আজকের ভিডিওতে আপনাদের শেখাবো। যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, সবকিছু বুঝতে পারবেন। যারা একেবারে নতুন তারা অবশ্যই প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে Pixellab। এই অ্যাপ্লিকেশনটি আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে নিয়েছি, এখানে আপডেট চাচ্ছে। আমার যেহেতু অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা আছে তো আমি ব্যাক চলে আসলাম। আর বন্ধুরা, এই ডিজাইনটি করতে আমার অনেক সময় লেগেছে, তো আমি চাই না আপনাদেরও এত সময় লাগুক। তাই আপনাদের সুবিধার জন্য এই ডিজাইনটি একটা PLP ফাইল আকারে তৈরি করেছি। তো আপনারা এই PLP ফাইলটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন PLP ফাইল, এটা জিপ ফাইল আকারে আছে, এটা আনজিপ করতে হবে ফার্স্টে। তো ফাইলটি ডাউনলোড করার পর আমরা এখান থেকে একবার ক্লিক করব। আচ্ছা, তার আগে বলে নেই, আপনাদের ফাইল ম্যানেজার, ফোনের ফাইল ম্যানেজারও যদি জিপ ফাইল আনজিপ করা যায় মানে এক্সট্রাক্ট করা যায় তাহলে সমস্যা নাই, আপনারা আপনার ফোনের ফাইল ম্যানেজারটি ব্যবহার করবেন। আর যদি আপনার ফোনের ফাইল ম্যানেজারে এই অপশনটি না থাকে তাহলে আপনার প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটিও ইনস্টল করে নেবেন। তো আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করি। তো যাই হোক, এই যে ফাইলটি, এটার উপরে একবার ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করব, তারপর এখানে পাসওয়ার্ডটি শো করে দিচ্ছি, তারপর আমি এখানে লিখে দিচ্ছি। দেখুন, এটাই হচ্ছে পাসওয়ার্ড। পাসওয়ার্ড না দিলে কিন্তু আপনারা এই ফাইলটি ব্যবহার করতে পারবেন না। তো আমি ওকে করে দিলাম। এরপর দেখুন, জিপ ফাইলের ভেতর থেকে এই PLP ফাইলটি বের হয়ে আসছে। এবার আমরা এখান থেকে ব্যাক আসবো, তারপর ওপেন করবো Pixellab অ্যাপ্লিকেশন। Pixellab অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে, বাট যারা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন তাদেরটা হয়তো ভিন্ন আসতে পারে, তবে সব অপশন সেম। এবার আমরা টেক্সটটি ডিলিট করে দিচ্ছি, তারপর উপরে তিন ডটে ক্লিক করে ওপেন PLP ফাইল এখানে ক্লিক করব। এখান থেকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু PLP ফাইল আমি এখানে অ্যাড করে নিয়েছি, এগুলো আগের। তো আমরা নতুন PLP ফাইলটা অ্যাড করার জন্য এই ছোট্ট PLP এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসলে এই অ্যারোতে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফোনের যত ফোল্ডার আছে সবগুলো চলে আসবে। এরপর আপনারা এখান থেকে খুঁজুন কোন ফোল্ডারে আপনার PLP ফাইলটি রয়েছে। তো আমি এই ফোল্ডারে রেখেছি, এটা ওপেন করে নিলাম। তারপর এই যে PLP ফাইল, ওপেন অ্যান্ড অ্যাড এখানে ক্লিক করব। তারপর এখান থেকে কনফার্মেশন ওকে করে দিলাম, তারপর ব্যাক দিয়ে দিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের PLP ফাইলটি ওপেন হয়ে গেছে। এবার সমস্যা হচ্ছে, সবার তো আর জানুয়ারি মাসে জন্মদিন হবে না। আপনারা এই মাসের নামটা কিভাবে চেঞ্জ করবেন ফার্স্টে আমরা ওইটা দেখি। এই মাসের নামটা চেঞ্জ করার জন্য লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে অনেকগুলো লেয়ার দেখতে পারবেন। এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছেন শেপ, এটা লক করা এবং হাইড করা। তো আমরা এখান থেকে এটাকে আনহাইড করে দেব, তাহলে দেখতে পারবেন আমাদের এই জানুয়ারি লেখাটা ডুবে যাবে, নিচে চলে যাবে। এবার এটাকে ক্লোজ করে দিচ্ছি, তারপর এ অপশনে ক্লিক করে টেক্সট, তারপর এটাকে আমরা এইখানে বসায়া এটাকে ডিলিট করে দিলাম। তারপর আমরা যেই মাসের নামটা লিখতে চাই সেটা লিখবো। এক্সাম্পল ফেব্রুয়ারি লিখলাম, তারপর সবগুলো ক্যাপিটাল করে নিচ্ছি এভাবে, দেন ওকে। এরপর ফন্টটি আমরা চেঞ্জ করবো Pixellab, অনেক ফন্ট রয়েছে, এখান থেকে যে কোনো একটা ফন্ট দিয়ে দিবেন, সুন্দর লাগবে। তারপর এটাকে এভাবে বসায় দেব, আর লেয়ারে ক্লিক করে অবশ্যই এই লেয়ারটিকে টেনে নিচে নিয়ে যেতে হবে। তো এভাবে আপনারা এই যে দেখুন এখানে চেপে ধরে আসতেছে না। এখান থেকে যদি আপনারা ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে না পারেন, দেখুন আপনারা এইভাবে নেবেন, ঠিক আছে, এই যে এভাবে একটা লেয়ার সিলেক্ট করবেন, তারপর এইভাবে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন। আসলে আমার স্ক্রিনটা ভিজে গেছে আর আঙুলটা ঘামে গেছে, যার কারণে কিন্তু আমি কাজটা করতে পারতেছি না। এই যে দেখুন, এভাবে ধরে আপনারা এভাবে নিচে নিয়ে আসবেন। কোন লেয়ারের নিচে রাখবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এই PNGটার নিচে রাখতে হবে, ওকে। তো আমাদের মাসের নামটা চেঞ্জ হয়ে গেল, এবার আমরা চেঞ্জ করব। এই যে দেখতে পাচ্ছেন তারিখটা হাইলাইট করার জন্য সুন্দর একটা লাভ PNG এখানে ব্যবহার করা হয়েছে, এটা 10 তারিখের মধ্যে আছে, এই যে। তো এটাকে চেঞ্জ করার জন্য আপনারা কি করবেন, এটাকে প্রথমে অফ করে দিচ্ছি, লেয়ারে ক্লিক করতে হবে অবশ্যই। লেয়ারে ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন এই যে লাভ PNGটি, এটা সিলেক্ট করে এভাবে মুভ করে এদিকে নিয়ে আসবেন। সরি, টেক্সের লেয়ারটা সিলেক্ট হয়ে গেছে, সমস্যা নাই। তো ধরুন আমরা এই সাইডে নিয়ে আসতেছি, আচ্ছা টেক্সের লেয়ারটিকে এভাবে লক করে দিই, তাহলে আর এটা নড়বে না। আমরা লাভ PNGটিকে এভাবে মুভ করে এই সাইডে আনি, এই যে দেখুন। ধরুন আমরা 11 তারিখের মধ্যে আমরা এটাকে রাখছি, ওকে। রাখার পর টেক্সের লেয়ারটিতে ক্লিক করুন, তারপর এখানে ডাবল ট্যাপ করে, সরি, এখানে ছোট্ট ছোট্ট লেয়ার যার কারণে সমস্যা হয়। তো আপনার টেক্সের লেয়ারে ক্লিক করে এই যে এই আইকনটিতে ক্লিক করবেন, তারপর এডিট, তারপর এখান থেকে 11 করে দিন, দেন ওকে। এরপর এখান থেকে চলে আসবো এদিকে পজিশন, এটাকে একদম মাইনাস করে এইভাবে সুন্দর করে এটাকে বসাই দেবো। তো মোটামুটি আমাদের এটারও কাজ কমপ্লিট। এবার আমরা নিচে আসি, এখানে হচ্ছে ফটো। তো ফটো কিভাবে অ্যাড করব, ফটো অ্যাড করা একদম ইজি। জাস্ট আপনারা এখান থেকে নিচে মাঝখান অপশনে ক্লিক করবেন, ইম্পোর্ট অপশনে ক্লিক করবেন, এখান থেকে যার ফটো অ্যাড করতে চান তার ফটো এখানে অ্যাড করে নেবেন। এক্সাম্পল আমি এই ফটো অ্যাড করে নিচ্ছি। ফটো অ্যাড করার সময় আপনারা এখান থেকে 1/1 নেবেন, আর এই সাইড থেকে
সার্কেলটা নেবেন, তারপর রাইট। তো আমাদের ফটোটি চলে আসবে, এরপর আপনার ফটোটাকে এভাবে ছোটো বড়ো করে দিবেন, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছেন এই বড় ফটোটার মধ্যে শ্যাডো ব্যবহার করা হয়েছে। শ্যাডোটা ব্যবহার করার জন্য আপনারা নিচে আসবেন, ফটোটা সিলেক্ট করে শ্যাডোতে ক্লিক করে এটাকে এনাবল করে দিবেন, ওকে? তারপর সেমভাবে এরকম দুইটা ফটো দুই সাইডে অ্যাড করে নেবেন। এবার আমরা নামটা কীভাবে অ্যাড করব, নাম অ্যাড করার জন্য এই নামের মধ্যে ডাবল ট্যাপ করব। ডাবল ট্যাপ করার পর আপনাদের কাছে যদি আমার এই ফন্টটা থেকে থাকে, মাহফুজ লিপি মনে হয়, তো এই ফন্টটা থাকলে আপনার দুই সাইডের এই চিহ্নগুলোকে রাখবেন, মাঝখানে আপনার নামটা লিখবেন। যেমন ধরুন দুইটা চিহ্নের মাঝখানে আমি লিখছি, এরপর ওকে। তারপর আপনার এই টেক্সটগুলোকে চেঞ্জ করতে পারবেন, এগুলোকে ডাবল ট্যাপ করে ডিলিট করে আপনার অন্য কিছু লিখতে পারবেন। তারপর নিচে আর কি আছে দেখি, নিচে আর তেমন কিছু নাই। তো এতটুকু কাজ হয়ে গেলে আপনার শেয়ার বাটনে ক্লিক করবেন, তারপর কাস্টমে ক্লিক করে আলট্রা এইচডি করে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার ফটোটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। এরপর আপনারা এটাকে আপনাদের প্রিয়জনকে বা ভাই ব্রাদার বন্ধু বান্ধবকে শেয়ার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এবং ভিডিও থেকে নতুন কিছু শিখতে পারেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। আর চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই আরো নতুন কিছু শিখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও পর্যন্ত কথা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।